আসসালামু আলাইকুম। আমাদের এখানে দুইটা মাইক্রোওয়েভ ওভেন দেখছেন তো, মাইক্রোওভেনের মধ্যে কিন্তু দুই রকমের আছে। এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, যেটা ইমার্জেন্সি শর্টকাট কাজের জন্য, আপনি যে কোনো ধরনের খাবার এখানে দিবেন, দেওয়ার পর এটা ইমার্জেন্সি 1 মিনিট 2 মিনিটের মধ্যে হিট করে দিবে, যেটা মাইক্রো সিস্টেম। আর আমাদের এটা হচ্ছে কিন্তু মাইক্রোন, এটা হচ্ছে ম্যানুয়াল বা নর্মাল যে সিস্টেমগুলো, এগুলো এটার মধ্যে কিন্তু আপনি চাইলে এখানে গ্রিল বা অন্যান্য কিছু বানাতে পারবেন, তবে এটার জন্য সময় লাগবে বেশি, 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগবে। কারণ এর উপরে একটা হিটার আছে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা হিটার, দুইটা কয়েল, আর নিচে এরকম এই যে প্লেটটা, প্লেটের নিচে দুইটা কয়েল হিটার আছে। এই হিটারের মাধ্যমে এটা আস্তে আস্তে হিট হবে। তবে এটা হচ্ছে এক সিস্টেমের, আর মাইক্রোওয়েভ সিস্টেম আর এক সিস্টেমের। আপনি এটার মধ্যে যে কোনো খাবার গরম করে খেতে পারবেন, আপনার কোনো স্বাস্থ্যের জন্য সমস্যা হবে না, তবে খাবার গরম করে না খাওয়াটাই সবচেয়ে বেটার। যাই হোক, আর এটা হচ্ছে মাইক্রো সিস্টেমটা। তবে এই যে দুইটা সিস্টেম আমাদের এখানে আছে, দুইটা সিস্টেমের মধ্যে আসলে যে বিশেষ করে যে সমস্যাটা যেটা হয়, দুইটার দুই রকমের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে এই মডেলটার মধ্যে এই যে কয়েলগুলো খুবই টেকসই মানের, যদি কখনো নষ্ট হয় কয়েল নষ্ট, অন্যথায় এটাকে এনকার যে টাইমারগুলো আছে টাইমারগুলো নষ্ট, অন্যথায় বেশি কিছু নাই। আর এগুলোর দামও কম, আপনারা যে কোনো জায়গায় যে কোনো সময় এগুলো ঠিক করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের, এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এবং এর যে ম্যাগনেট সিস্টেমটা, বিশেষ করে ম্যাগনেট সিস্টেমটা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে আমার এটা কিন্তু এখন বর্তমানে আমি রিপেয়ারিং করছি, একটু পরে আমি চেকিং করব। এটার সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি যদি এদিক দিয়ে ঘুরাই দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার আছে, আর এখানে একটা ম্যাগনেট কয়েল আছে। আমরা যখন ভিতরে কোনো খাবার দিই, খাবারটা কিন্তু ম্যাগনেটিক কয়েলে সরাসরি খাবারের মধ্যে গিয়ে, জাস্ট যে খাবারটা দিবেন ওই খাবারের মধ্যে গিয়ে এটা গরম করে, ইমার্জেন্সি তাৎক্ষণিকভাবে এটাকে ম্যাগনেট করে, করার পর এটা গরম হয়। আর এটা সিস্টেমটা এমন যার জন্য এটা খুব দ্রুত গরম হয়। কিন্তু এটা যখন নষ্ট হয়, এটা আপনারা কীভাবে বুঝবেন এটা নষ্ট হবে, যখন দেখবেন যে আপনারা ভিতরে যখন কোনো খাবার দিচ্ছেন, খাবারগুলো দেখবেন যে গরম হওয়ার সময় আপনার পারফেক্ট গরম হয় না, বা মাঝে মাঝে এটা স্পার্ক করে, মানে এটা যখন খাবার দিচ্ছেন সাত সাত করে আগুন ধরে উড়ে, বা আউটে যে মানে আবার আপনার খাবারের মধ্যে আগুনটা না গিয়ে আশেপাশে বডির মধ্যে আগুনটা যায়, বা হিটটা যায়, বা আপনি দেখবেন যে কারেন্ট দেখা যায়, এরকম যে সমস্যাগুলো, এটা হচ্ছে এই ম্যাগনেটিক এই যে ম্যাগনেটটা কয়েলটা, এই কয়েলের সমস্যা। আর এই কয়েল কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন, কয়েলে বিভিন্ন মডেল বিভিন্ন ব্র্যান্ডের আছে, সিস্টেম আলাদা আলাদা আছে, গ্রুপ আলাদা আছে। তা আপনারা যদি কয়েলগুলো সমস্যা হয় তাহলে কয়েলে পাল্টাতে পারেন, তবে এই কয়েলগুলো বেশিরভাগ সমস্যা হয়। আর এই যে এই ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেটও কিন্তু সমস্যা হয়, তবে সবচেয়ে বেশিরভাগ নষ্ট হয় এই কয়েলটা। আর এখানে যে সার্কিটগুলো আছে, সার্কিটগুলো বেশি একটা নষ্ট হয় না, মাঝে মধ্যে আমরা দেখি যে এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের যে সার্কিটটা, এই সার্কিটটাও নষ্ট হয়, তবে এগুলো সাধারণ। কিন্তু বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা জিনিসই নষ্ট হয়, একটা হচ্ছে কয়েল, এটা সবার আগে খুব বেশি নষ্ট হয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে হাই ভোল্টেজ ট্রান্সফরমার, যেটা এখানে এখানে লেখাও আছে, আপনারা এখানে দেখতে পারবেন হাই ভোল্টেজ ট্রান্সফরমার। তো এটাকে মানে আপনার 220 ভোল্টকে কয়েক হাজার ভোল্টে রূপান্তর করে, তারপর এটাকে এই কয়েলে দেয়, কয়েলে দেওয়ার পরে কয়েলে খাবারের মধ্যে যখন হিটটা দেয়, তখন তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সির জন্য খাবারটা গরম হয়। যাই হোক, এটা সিস্টেমটা বুঝছেন, আপনারা যদি কখনো কিনেন তাহলে আমি বলবো যে এই মডেলটা কেনার জন্য, বা এরকম যে সিস্টেমটা আস্তে আস্তে ঠান্ডা গরম হবে, সরি আস্তে আস্তে গরম হবে, এই গরম হওয়ার জন্য কিন্তু আপনার যে কোনো কিছু আপনি গরম করতে পারবেন, আস্তে আস্তে গরম করলেন, বা আপনি যদি সান এটার মধ্যে গ্রিল তৈরি করবেন তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে গ্রিল তৈরি করতে পারবেন। আর এখানকার যে টাইমারগুলো সিস্টেম, এখানে লোগো দেওয়া আছে, বা যারা এই ওভেন ব্যবহার করেন তারা জানেন। তো এই এই সিস্টেমটা আসলে, এটা একটা যদি ওভেন এগুলো কিনেন, এগুলো কিন্তু এই যে দুইটা সিস্টেমে দেখছেন যে এই দুইটা মডেল কিন্তু অনেক কারেন্ট খায়, 3000 ওয়াট, 4000 ওয়াট, 5000 ওয়াট এরকম থাকে এক একটা, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে এগুলো আলাদা হিসাব। কিন্তু আপনারা যদি ওভেন ব্যবহার করেন তাহলে এই মডেলের ওভেনটা কেনাটাই সবচেয়ে বেটার বাসা বাড়ির জন্য, কারণ এগুলা অনেক টেকসই। আপনারা যদি একবার কিনেন অন্তত 8-10 বছরে 15 বছরে কিচ্ছু হয় না এগুলা। কিন্তু ওই যে মাইক্রো সিস্টেমটা, যেটা মাইক্রোওয়েভ ওভেন যেটাকে আমরা বলি, এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কোনটা কিনবেন, তবে বিভিন্ন দোকানের জন্য বা রেস্টুরেন্টের জন্য এইটাই বেটার, কারণ দোকানের জন্য তো এত 10 মিনিট সময় নিয়ে বসে থাকা সম্ভব না, এটাই বেটার। তাই এই যে সিস্টেমটা, দুইটা সিস্টেম আমি দেখালাম, আর আমার এখন যেই এই ওভেনটার যে সমস্যাটা হয়েছিল, এটার এই সার্কিটে সমস্যা হয়েছিল, এবং এই এর ম্যাগনেটিক যে কয়েলটা, এটার মধ্যে সমস্যা ছিল, তো আমি এগুলো ঠিক করে দিয়েছি, এখন আমরা এটা চলবে। তো আমি জাস্ট এখন চেক করবো এটা কেমন পারফেক্ট কাজ হয়েছে। তো এখন আমরা এটাকে চেক করবো, চেক করার জন্য দেখেন আমি একটা রুটি নিলাম, এবার রুটিটাকে ভিতরে দেবো।
দেখেন দেওয়া আবার 1 মিনিট দিম আমরা, 1 মিনিট, 1 মিনিট না 20 সেকেন্ড যথেষ্ট, 20 সেকেন্ড, দেন স্টার্ট। দেখতে পাচ্ছেন এটা ভিতরে গরম হইতেছে, দেখেন তিন আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এটা খুলে নিব, দেখেন অসাধারণ, একবার নরম হয়ে গেছে, গরম গরম নি দেখেন, ঠিক আছে, কাজ চলে, কাজ চলে।